সাগে সাঙ্গে গাড়ি উঠে নিওয়া হচ্ছে এবং তাপরে ফাইন কটা হচ্ছে এবং দেখত জন গাড়ি চালক আমার সহ অনেক সিধা কেবে মো সে আপনার কোথি কি যাই আমি যে স্টেট ব্যাঙ্ক রিজোল অফিস যাইলু আমি পনেরো মিনিট গাড়ি থইকি যাইছু সেটি আগুর তিনটা গাড়ি থুয়া তাপরে সেটি কাম সারি কি আসলা বেকুক আ প্ৰথমে আপোনালোক দেখিব দৃশ্য চাহবি যে গোটেই এচন এণ্টৰপ্ৰাইজেছ না সংস্থাৰ কৰি আপোনাৰ দেখন্তু পূৰা যি মল্টিলেবুল পাৰ্কিং অঁ কাই আপোনাৰ জানিছিল শহে সতৈছ এম ভি আ যে যোঁ কোনো গাড়ী অপৰোধ কৰাইন কটা যাব কথা কিন্তু আপোনাৰ দেখন্তু ৰেগুলাৰ কিভাৱে বেআইন ভাৱেৰে জ্যিগত ফোন পে' আকাউণ্ট কৰি নিচরে বিএম সি কিভাবে ভাবে ফাইন আদায় হোক আপনার দেখুন প্রত্যেক দিন এইভাবে মাত্রার টঙ্কা আদায় হোচ্ছি এবং লগাতার কিছু দিন ধরে ইয়ে বাবু যেত আমি আসি পৌঁছিল সেতা ছাড়ি পড়াইছেন এবং এতে বিএম সরকারি বাবু মানে তাযোগ করছেন সেকি নয় আপনার দেখুন পুরা চাল নম্বর যাচ্ছি এবং মেসিন রাখি এমনকর ফাইন কটা হচ্ছে আপনার দেখুন প্রত্যেক দিন যদি মার্কেট বিল্ডিং অঞ্চলের গাড়ি রক্ষিদে কি যাব তাহলে সাংে সাঙ্গে কিভাবে ভাবে সেট্রি হয়ে গাড়ি মল্টিলেবুল পাৰ্ জবৰীয়া জনে জাৰ ফাইন কাটি আপোনাৰ গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল মানে যদি ট্ৰাফিক নিম মানিব্ৰাফিক কু ফাইন দৰ ফাইন দিলে পিছ

तापर से कहलेमसी नहीं ट्राफिक पुलिस नहीं देखो ट्राफिक पुलिस आम से पचारा बेलूल तो से आम तो आड़ी आ देखो बीएमसी वाला उठे पारि इठिका बेलू गाड़ी थोड़ी गाड़ी लक होती जा। तो पचारा बेलू कहे बारश टाँग दे गाड़ी छोड़े तो से कहे मैंने गाड़ी उठेक आप बारश टाँच जमा करे जाए बारश टानेस आस फेरइले

সেই সুশান্ত কুমার দাস না ফোনপে নেতরে সে গোটে রিসপ্ট দেবে বলে কহিলেন রিসপ্ট তো দইন তাপরে আপনার আসলা সেই জাঁলাপরে পুনে পয়সা ফেইনি শহে সত্যশ এম ভিআক কেউ যদি কে গাড়ি রকি রাস্তা অবরোধ করে তাহলে ট্রাফিক তাকে জরিমানা করে আপনার দেখুন যে মল্টিলেবুল কার্কিং বিএংসি পক্ষর এবং যে সে যদি কি রাস্তায় গাড়ি থইদে কোশেক এক জরুরি কামে দুই মিনিট চারি মিনিট পাঁচ মিনিট পাই যাও তাহলে হঠাৎ তা গাড়ি উঠে এবং এ জায়গা জায়গায় আপনার দেখুন ইয়ে হচ্ছে বিচিত্র ব্যবস্থা ইয়ে কুমার দাস না কু যাচ্ছি লগাতার কিছু দিন হব কিভাবে ভাবে হাজার হাজার রোজগার আমি আপনার তো নিহত ভাবে দর্শক মানে যে গাড়ি চালক রয়েছেন সে সতর্ক কথা এবং বিশেষভাবে জাঁ কথা যে

কোনোসি প্রকার ভ্যালিড রিজিন নাই যে এমানে কোনসি প্রাইভেট সংস্থা ফাইন কাটিপার আপনার দেখত লোক ফাইন নিচে অর্থাৎ হজার হাজার টঙ্কা কিবলি ভাবে বেআইন ভাবে রোজগার করা এতিরে পচারিলে কোয়া যাচ্ছে যে বিএমসি সি আমি কিনা আমি জানন্তি যে যদি কোনসি সরকারি নোটিফিকেশন সরকারি নোটিফিকেসন হুয়ে তাহলে লোকাল থানার আইআইসি ট্রাফিক পুলিশ এমানে সমস্ত জানিবা দরকার কিন্তু এ সমস্তর অজাণত্র কিবলি এটি হাজার হাজার টঙ্কা ফাইন আদায় হচ্ছে এবং যদি কি নিকটে ଭିଜୁଆଲ୍ ଭାଇରାଲ୍ ହେଇଥିଲା ଯେଉଁଥିରେ କୁହା ହେଉଥିଲା ଦିଲ୍ଲୀପ ବାବୁ କହିଛନ୍ତି କିନ୍ତୁ ବିଏମ୍ସିର ଅଧିକାରୀମାନେ କିଭଳି ଭାବରେ ଚଞ୍ଚକତା କରି ଏଭଳି ଘରୋଇ ସଂସ୍ଥା ମାଧ୍ୟମରେ ଫାଇନ୍ ଆଦାୟ କରୁଛନ୍ତି ଆଉ ଏ ଟଙ୍କା ବ୍ୟକ୍ତିଗତ ଆକାଉଣ୍ଟକୁ ନେଉଛନ୍ତି ଆଉ ପଚାରିଲେ ଏଇଭଳି କିଛି ନୋଟିସ୍ ଦେଖାଉଛନ୍ତି ଯେଉଁଥିରେ ବିଏମ୍ସିର ବିଏମ୍ସି ସ୍ମାର୍ଟ ସିଟି ଲିମିଟେଡର ନାଁ ରହିଛି କିନ୍ତୁ କିଏ ଏହାକୁ ଦେଇଛି ପରମିସନ୍ କିଏ ଦେଇଛି ଏହା ପାଇଁ ତାଙ୍କୁ ସ୍ୱତନ୍ତ୍ର ଅନୁମତି ମିଳିଛି କି ନାହିଁ ବିଏମ୍ସି ପକ୍ଷରୁ ଟଙ୍କା ରିସିଭ୍ କରାଯାଉଛି କି ନାହିଁ ଏହାର କିନ୍ତୁ କୌଣସି ପ୍ରକାର ଉତ୍ତର ମିଳିପାରୁନି ନୀଳମା